আবার সময়টা হয়ে গেছে এই নতুন সপ্তাহের আপডেটে টিআরপি দেখে নেবার। নতুন গল্প বধুয়া কি করেছে, অন্তিম সপ্তাহে ইচ্ছে পুতুলের কি চমক আছে, কে নতুন টপার, চলো আজকের এই ভিডিওতে আগাম জানা যাক। সন্ধে ছটায় অন্তিম সপ্তাহে বেশ ভালো করেছে ইচ্ছে পুতুল, তাই তোমাদের রানীর একদম কাছাকাছি পৌঁছে গেছে। এরপরে গীতার কাছে সহজেই পরাস্ত হবে কার কাছে কই মনে কথা, কেননা নতুন কোনো চমক আসেনি গল্পে। সন্ধে সাতটায় কথার টিআরপি আস্তে আস্তে বাড়ছে, তাই জগদ্ধাত্রী সহজেই জিতে যাচ্ছে এটা বললে ভুল হবে। কিন্তু সাড়ে সাতটায় নতুন ধারাবাহিক বধুয়া ফুলকির থেকে একটু পিছিয়ে থাকছে, দেখা যাক আগামী দিনে কি হয়। এদিকে রাত আটটায় নতুন করে বলার কিছু নেই, পর্ণার মা হবার ট্র্যাকে প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে অনায়াসে এগিয়ে থাকছে। সাড়ে আটটায় আবার অনেকটা পার্থক্যে লাভ বিয়ে আজকালকে পরাস্ত করছে কোন গোপনে মন ফেসেছে। অপরদিকে নটায় আলোর কোলে যেভাবে স্লট অধিকার করেছে তাতে বলাই যায় সেইভাবেই এগিয়ে থাকবে জল থই থই ভালোবাসার থেকে। সাড়ে নটার সময়ে মিঠি ছোড়া টিআরপি আবার বাড়ছে, তবে অনুরাগের ছোঁয়ার থেকে এখনও অনেকটা পিছিয়ে। রাত দশটায় মিলি অনেকটাই পিছিয়ে থাকছে হরগৌরী পায়েস হোটেলের থেকে। অবশেষে সাড়ে দশটায় মন দিতে চাই একটুর জন্য এগিয়ে থাকতে পারে চিনির থেকে। এই সপ্তাহে টপার হবার যোগ্য দাবিদার নিম ফুলের মথু, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার প্রিয় কোনটি কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।